আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইয়া লস্তা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এমভি প্রিন্স আওলাদ 10-এর টক আপডেট। কয়েকজন ভাই কমেন্ট করেছিলেন, তার মধ্যে একজন ভাই সবচেয়ে বেশি কমেন্ট করেছেন, তার কমেন্টটি আমি তুলে ধরলাম। রাকিব ইসলাম নামে এক ভাই কমেন্ট করেছেন কয়েকবার, তার কমেন্টটি তুলে ধরলাম। সেই ভিত্তিতে আজকে আপনাদের সামনে এই ভিডিও। আশা করি ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই পরিবারটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিন্স আওলাদ 10, আওলাদ বহরের সবচেয়ে বড় নৌজান প্রিন্স আওলাদ 10। এই নৌজানটিকে প্রথমে কেরানীগঞ্জের হাসনাবাদ ডকইয়ার্ডে তৈরি করা হয়। সেখানে থাকা অবস্থায় আমরা আপনাদেরকে দুটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, যখন পানিতে ভাসানোর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন, এবং আরেকটি যখন পানিতে ভাসানো তখন একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এই নৌজানটিকে বর্তমানে কেরানীগঞ্জের ওরিয়ান টেক্সটাইল স্কুল সংলগ্ন যে নতুন ঘাট করা হয়েছে সেখানে এনে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্স আওলাদ 10 এই বর্তমান যে নতুন ঘাটটি হয়েছে কেরানীগঞ্জে, সেই ঘাটটিতে এনে রাখা হয়েছে এবং বাকি কাজগুলো কিন্তু এইখানেই করা হচ্ছে। এবং বর্তমানে এই নৌজানটির ডেকোরেশন এবং কেবিন অংশ সকল কাজ কিন্তু এইখানেই করা হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকল কাজ সম্পন্ন করে এখান থেকেই সম্ভবত সার্ভিসে যেতে পারে। আবার হয়তো বা যেখানে এই নৌজানটিকে সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়েছে সেই ডকইয়ার্ডে আবার নেওয়া হতে পারে, তবে এখনও সম্পূর্ণ ক্লিয়ার না। আরেকটি বিষয়, এই নৌজানটি ঢাকা বরিশাল রুটে যুক্ত হবে, এই খবরটি আমরা সকলেই জানি। এবং এই নৌজানটি আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নতুন বরিশালবাসীর জন্য উপহার হিসেবে আসবে, এমনটাই জানানো হয়েছে আওলাদ শিপিং কর্পোরেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঠিক কাছাকাছি আছি, ভিতরের অংশের ভিডিও অথবা ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেজন্য আমরা আপনাদেরকে ভিতরের অংশ দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের অংশের যে ফ্রন্ট সেখানে কিন্তু ডেকোরেশনের কাজ প্রায় সম্পন্ন, এখন লাইটিংয়ের কাজ করা হবে সম্ভবত এখানে। তারপরে যেখানে নাম লেখা ছিল সেই নামটিও কিন্তু মুছে ফেলা হয়েছে এবং নতুন করে আবার নাম লেখা হবে, রুটের নাম লেখা হবে। এবং আরেকটি বিষয়, এই নৌজানটিতে কিন্তু সম্পূর্ণ একটি নতুনত্ব থাকবে যা এখন পর্যন্ত বরিশাল রুটে কোনো নৌজানেই নেই, যেমন লাইটিংয়ে এবং ডেকোরেশনে সব কিছুতেই কিন্তু যাত্রীদের জন্য মুগ্ধতা থাকবে। আমরা প্রত্যাশা করি যেন এই নৌজানটি বরিশালবাসীর জন্য, যে বলা হয়েছে যে উপহার হিসেবে আসবে, যেন উপহার হিসেবেই আসে এবং সম্পূর্ণ চমকপ্রদ একটি নৌজান হিসেবে আসে বরিশালবাসীর জন্য, আমরা সেই প্রত্যাশা রইলাম। এবং আমরা আপনাদেরকে এই নৌজানটি ধারাবাহিকভাবে আপনাদেরকে ডক আপডেট দিয়ে যাব ইনশাআল্লাহ। যতই কাজ আগাবে ততই আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে এই নৌজানটির ডক আপডেট দিয়ে যাব। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব আপনার সেই ভিডিওটি আপনার সামনে তুলে ধরার। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সোহেল মাহমুদ, আল্লাহ হাফেজ।